فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছে ভারতে, আর হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হয়েছে জেদ্দাতে। এই মনে কোনো সহি হাদিস নাই, এই সমস্ত ঐতিহাসিক বর্ণনা দুর্বল। কোথায় পাঠিয়েছেন আল্লাহ তাআলা এই ভালো জানেন। তবে উভয়ে আরাফার মাঠে গিয়ে মিলিত হয়েছেন এটাও বলা হয়েছে, এটাও বলা হয়েছে। অর্থাৎ এটা আমাদের জন্য জানা জরুরি নয়, এগুলো এমন বিষয় অন্তর্ভুক্ত যা না জানলে ক্ষতি হয় না। আসল কথা হচ্ছে আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা দুনিয়ায় নিক্ষেপ করেছেন, তারা দুজনে তারা তাদের দুজনের মাধ্যমে আবার মানব সমাজ তৈরি হয়েছে পৃথিবীতে। এটা আমাদের বিশ্বাস করা, এটা আমাদের জানা দরকার। এবং আদমের সন্তানদের জন্য আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত জানা এবং মানা আমাদের উপর আবশ্যক। কে কোথায় বিরত হয়েছে এটা না জানলেও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ। يا رب العالمين.